এই মুহূর্তে আমার কি ইচ্ছে করছে জানো ফুটি? কি ভাই, আমার ইচ্ছে করছে আমি যেন একটা কলা খাই। আপনার ইচ্ছা শীঘ্রই পূরণ হবে ভাই। এই কালু, ভাইয়ের জন্য ব্যানান ল, কলা ল, কলা তাড়াতাড়ি। ভাই এক বাদ বলি। আরে এক বাদ কেন, 100 বাদ বলো কালু। আপনার ইচ্ছা অতি সহি ভাই। কলা মানে ব্যানানা, এই ব্যানানা অতি সুস্বাদু ফল, এতে প্রচুর পরিমাণ আয়রন পাওয়া যায়, যা কিনা শরীরের জন্য অতীব দরকারি। ইশিরে, এই পণ্ডিত খালি কথা কয় আর বেশি বুঝে। এই মুহূর্তে কি ভাই আমার আরেকটা ইচ্ছে করছে ফটিক। আমার ইচ্ছে করছে যে বলেন ভাই, আমার পরি যেন এখন আমার সামনে এসে দাঁড়ায়। আপনার এই ইচ্ছা অতি শীঘ্রই পূরণ হবে ভাই। আপনার পরি একটু পরেই এই পথ ধরিয়া আপনার সম্মুখ দিয়া হাঁটিয়ে হাঁটিয়ে চলিয়া যাইবে। সালাম আলাইকুম। শুনুন, আমার এখন কি ইচ্ছে করছে জানো ফটিক? কি ভাই জান, আমার ইচ্ছে করছে যে আমার পরি যেন আমার সাথে ডেটিং করতে যায়। ভাই জান, একেবারে আমার মনের কথাটা কইছেন ভাই জান। আপনার ইচ্ছা শীঘ্রই পূরণ হবে। ও পরি, যাও না ভাইয়ের সাথে, ভাই দিলে একটু ঠান্ডা করো। একবার বলি ভাই, কেন 100 বাদ বলো কেন? ডেটিং একটি অত্যন্ত আধুনিক কনসেপ্ট, প্রেমিক প্রেমিকাদের জন্য এই সময়টি অত্যন্ত মধুর এবং স্বাস্থ্যসম্মত। আপনাদের কি আর কোনো কাজ নেই? আমার পরির পথে বসে থাকা ছাড়া আমার আর কোনো কাজ নেই, কাজ থাকতে পারে না। ভাইজান ঠিক কথাই কইছে। চলো না পরি আমার সঙ্গে। বাবা কালু, চর কি স্বাস্থ্যসম্মত? সব চর স্বাস্থ্যসম্মত না ভাই, তবে ভালোবাসার মানুষের হাতে চর স্বাস্থ্যসম্মত। তাহলে ভালো করেছে।